হাই বন্ধুরা, আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে ডালের মুড়ি ঘন্ট। তো তার জন্য আমি যা লাগবে, প্রিপারেশনের জন্য যা লাগবে তা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথা, এই যে কাতলা মাছের মাথা দেখুন কত বড়, দু টুকরো মাথা নিয়েছি। এই যে এই এক টুকরো, এই এক টুকরো, দু টুকরো মাথা নিয়েছি, বেশ বড় বড় টুকরো। আর নিয়েছি ডাল, কাঁচা লঙ্কা চেরা, ধনিয়া পাতা, তেজপাতা, অল্প রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এদিকে মশলার মধ্যে নিয়েছি ফোড়নের জন্য অল্প একটু জিরে, লবণ, একটু গরম মশলা থেতে নেওয়া, ডাস নয় গরম মশলা সব মিলিয়ে। তার মধ্যে আছে এলাচ, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, থেতে নেওয়া, থেতে গুড় ডাস্ট করে নেওয়া। আর আছে হলুদ গুঁড়ো। তো এই যে মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি, তেল আমার গরম হয়ে গেছে, মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, এই যে আমি তুলে নিচ্ছি, দেখুন মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা শুরু করব। এবার আমি ফোড়নের জন্য একটু ঘি নিয়ে নেবো, দেখুন একদম ঘরে বানানো ঘি, আমি নিজে ঘি বানাই, ঘি বানানো ঘরে, মানে ঘরে ঘি বানানো, অল্প সামান্য ঘি দেবো কড়াইতে দিয়ে। আমি জিরে দেব, ফোড়নের জিরে, তেজপাতা, রসুন, এক এক করে পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নেবো, এগুলো একসঙ্গে সব ভেজে নেবো। পেঁয়াজটা আমি ঘিয়েতে আর এই ফোড়নে দিয়ে পেঁয়াজ, রসুন, জিরা আর তেজপাতা দিয়ে আমি এটা ভেজে নেব, ভেজে মানে হালকা হাঁচি। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, পেঁয়াজ একটু জল জল ছেড়ে দিয়েছে, লাল লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দেবো কুচানো টমেটো, কাঁচা লঙ্কা, বেশি দিলাম না, 4-5টা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়া, ডালটা হলুদ দিয়ে সিদ্ধ নয় তাই হলুদ গুঁড়া, আর দেবো লবণ। লবণ যেহেতু ডালটা একটু লবণ দিয়ে সিদ্ধ করা আছে তাই লবণটা একটু হালকা দেবো। এবার আমি দেবো এর মধ্যে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলি। বেশি যেহেতু তেল নিইনি তাই একটু জল অ্যাড করছি এখানে, মানে এটা কষানো যাবে না, একটু জল না দিলে এটা কষানো যাবে না। মাছের মাথাটা কষিয়ে নিয়ে একটু জল দিলাম যাবে, মানে এটা একটু এই কড়াইটা না আমার কড়াই খাম প্রেশার কুকার, এটা প্রেশার কুকারও হয় কড়াইও হয়। মাছের মাথাটা মোটামুটি আমার হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটা অ্যাড করে দেবো। Thank you.
এবার এর মধ্যে একটু জল দেব, গরম জল, এটা ঠান্ডা জল নয়, আমি গরম জল ইউজ করি রান্নায়, আমি সবসময় গরম জল ইউজ করি। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব, মাছের মাথাটা পুরোপুরি ডালের সঙ্গে মিক্স হওয়া বা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। হয়ে গেছে আমার, দেখুন হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে পুরো সিদ্ধ হয়ে গেছে মাথাটা, মাছের মাথা দিয়ে ডাল। এবার এর মধ্যে আমি একটু দেব, সুইচটা অফ করে দিই, এর মধ্যে আমি দেবো এই গরম মশলা, কিছুটা ধনিয়া পাতা, আর দেব একটু ঘি, সামান্য ঘি। দেখুন খুবই সামান্য একটু ঘি, আমি রান্নায় বেশি তেল ঘি দেওয়া পছন্দ করি না। ব্যাস রেডি আমার মাছের মাথা দিয়ে, ডালের মুড়ি ঘন্ট আমার রেডি। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো সুন্দর খেতে লাগবে, একদম হালকা তেলে হালকাভাবে ঘরোয়া পদ্ধতিতে মাছের মাথা দিয়ে ডালের মুড়ি ঘন্ট।